এটা একেবারে ওয়াটার বেস, বাট যেহেতু আমি এক্ষুনি লাগিয়েছি ওটা একটুখানি ড্রাই হতে টাইম লাগবে, কালকে দেখলে তোমরা বুঝবেও না আমি মাথায় কিছু লাগিয়েছিলাম। মাঝখানে আশ্রম দেখলাম, লাস্ট যেটা সিরিজ আমরা কমপ্লিট করেছি আশ্রম, মানে উই জাস্ট লাভড ইট। তো গাইজ আমরা জাস্ট নাও একটা ম্যাচ শেষ করলাম, তোমরা জানো যে আমরা এখন আমি আরেকটা চ্যানেলে লাইভ স্ট্রিম করছি গেমের, তো এইটা একটু অন্যরকম করলাম, এটাতে আমার আর বান্টির পুরো লাইভ রিয়াকশনও থাকবে এবং আমরা ক্যামেরা ইনক্লুড করেছি যেখানে আমাদের বান্টিকে পুরো লাইভ দেখাবে থ্রু আউট দ্য ম্যাচ দুটো স্ক্রিনে দু সাইডে। আর এটা জাস্ট শেষ করলাম, নতুন জয়স্টিক দিয়ে খেলেছি, এটা আজকেই সেট আপ করেছি নতুন জয়স্টিকটা, এটা ব্লুটুথ জয়স্টিক রেড গিয়ারের, অ্যান্ড এটা খুবই খুবই অসাম একটা জয়স্টিক। আমি তো এটার মাঝখানে লাইটটা এত ভালো লাগছে আমার, এটা এখন চার্জ হচ্ছে কারণ আমার একটা ম্যাচ খেলতে খেলতে এটা চার্জ চলে গেল। তো এই হচ্ছে সেট আপ করেছিলাম, এখানে বান্টি কিবোর্ড রয়েছে, এখানে আমার কম্পিউটার আর একদম টিভিতে আমরা কানেক্ট করেছিলাম আমাদের ফিফাটা এবং খেলছিলাম। এখন বান্টি ম্যাচটা জিতে গেছে, এখন বসে আছে, এর জন্য নেক্সট এটার একটা রিম্যাচ আমরা আনবো সেটা নিয়ে প্ল্যান করছি। দেখলে আজকে বান্টিয়ার অরিজিৎ মানে জাস্ট অনেক কষ্ট করেছে রীতিমতো, বিকজ এ কদিন ওরা লাইভ স্ট্রিমিং করছিলো যেটাতে কিনা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, জয়স্টিক চলছিল না, অ্যান্ড দে আর সো মেনি ডিফিকাল্টিস, অবভিয়াসলি ফার্স্ট টাইম কিছু একটা ট্রাই করতে গেলে ডিফিকাল্টি তো হবে। সো আজকে আমি ওদেরকে বললাম যে রাদার দ্যান লাইভ স্ট্রিম ওরা রেকর্ড করে দেন ভালো করে এডিট করে ভিডিওটা আপলোড করতে পারে, সো সেইটাই আজকে ওরা ট্রাই করছিলো, অ্যান্ড সেটাতেও প্রচুর এটা ওটা অনেক ঝামেলা হয়ে গেছে। যাই হোক আলটিমেটলি ওটা হয়েছে, এডিট করতে গিয়ে বোঝা যাবে এক্স্যাক্টলি কীরকম হলো ব্যাপারটা পুরো। সো এখন আমি যেটা করছি, আমার প্রচুর ভ্লগস, তোমরা জানো অনেকদিন আমি ভ্লগস দিইনি মাঝখানে, বিকজ ভ্লগ কিন্তু করেছি এডিট করার একদম সময় পাচ্ছিলাম না, সো ফাইনালি আজকে একটু এডিট করার সময় পেয়েছি। আজকে দুখানা ভিডিও আমি অলরেডি এডিট করে শেডিউল করে দিয়েছি, তো অলরেডি হয়তো এই ভিডিওটা যাওয়ার আগে তোমরা কিউএনএ ভিডিও দেখে নিয়েছো এবং আমার বোনের বার্থডে ব্লগটাও দেখে নিয়েছো, ইফ নট দেন ওয়েট ফর ইট। সো লাস্ট এক সপ্তাহ আমরা কোনো প্রপার ওয়েতে, তোমরা অলরেডি দেখো যে ব্লগে আমরা ওয়েব সিরিজ বা মুভিজ কিছু না কিছু রাতে অ্যাটলিস্ট এক দু ঘন্টা দেখি, সো এই কদিন অ্যাকচুয়ালি না অনেক এত রকম প্রবলেমের মধ্যে ফেসেছিলাম যে আমরা ঠিকমতো কোনো সিরিজই দেখতে পাইনি। আমরা একটা সিরিজ দেখা শুরু করেছিলাম, অলরেডি তোমাদেরকে হয়তো বলেছি, আমব্রেলা একাডেমি, যেটা মাঝখানে অরিজিৎ একদমই মানে কি বলবো ফ্লোতে ছিল না, তো আর মানে কি বলবো ওটা দেখতে পারেনি, সো এটা আমি একাই দেখছিলাম। এখনও অবধি অত দিন ধরে, প্রায় টু উইকস ধরে আমি মাত্র এপিসোড সিক্সে এসে পৌঁছেছি, যো বিকজ এটা রোজ দেখা হয় না আমার একটু। বাট আমরা মাঝখানে আশ্রম দেখলাম, লাস্ট যেটা সিরিজ আমরা কমপ্লিট করেছি আশ্রম, মানে উই জাস্ট লাভড ইট, ভীষণই ভালো লেগেছে। বাট দুঃখের বিষয় ওটা এমন বাজে জায়গায় এন্ড করেছে, মানে উই জাস্ট ওয়েটিং যে কখন নেক্সট সিরিজ আসবে। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লিজ আশ্রম দেখো, আই গেস ওটা সোনি লিভে আছে, সোনি লিভে আছে না আশ্রম? ওকে, ওটা এমএক্স প্লেয়ারে আছে, নট সোনি লিভ। তো এমএক্স প্লেয়ার তো ফ্রি, তোমরা যে কেউ এমএক্স প্লেয়ার ডাউনলোড করো, বা আমি জানি না ওটার ওয়েবসাইট আছে কিনা, তো তোমরা ওই অ্যাপ থেকে আশ্রম দেখতে পারো, ভীষণই ভালো লেগেছে আমার। সো এখন অ্যাকচুয়ালি একটা সমস্যা হয়ে গেছে, যেটা হচ্ছে কি আমার যে হার্ড ডিস্কটা রয়েছে এক্সটার্নাল হার্ড ডিস্ক, সেটাতে ওটা একটি আই গেস ওটা 2 TB হার্ড ডিস্ক, অ্যান্ড ওটা ফুল হয়ে গেছে, মানে ওটা অনেকদিন আগেই ফুল হয়ে গেছিলো। আমি যেটা করতাম, যেগুলো আমার না হলেও চলবে সেগুলোকে ডিলিট করে করে ইম্পর্টেন্ট ফাইলসগুলোকে ওখানে ট্রান্সফার করেছি। ইভেন আমার এই ল্যাপটপে 1 TB স্পেস আছে, তার সাথে আবার SSD আছে 500 GB, তো সেইগুলো আমি অ্যাকচুয়ালি ল্যাপটপে বেশি জিনিস রাখতে চাইছি না, বিকজ এর আগের এক্সপিরিয়েন্স তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকো, আমার কম্পিউটার মানে ডেস্কটপ আমার বাড়ির, সেগুলো নিয়ে আমার এত বাজে এক্সপিরিয়েন্স আছে। যদি ওটা নতুন ল্যাপটপ, আই হোপ থ্যাংক মানে গডকে প্রে করছি যাতে ওরকম কিছু না হয়, নাহলে আমি জাস্ট কাঁদতে বসবো, বিকজ জাস্ট নতুন ল্যাপটপ কিনেছি আমি, অ্যান্ড ইটস ভেরি এক্সপেন্সিভ, নট মানে কম দামি ল্যাপটপ নয়। তো ওইটা তোমরা অলরেডি যদি ব্লগ দেখে থাকো তোমরা জানবে যে আমার কম্পিউটারটা মানে ডেস্কটপটা যখন তখন ক্র্যাশ করে যেত, প্রচুর এরকমবার হয়েছে যে ব্লগ আমি শ্যুট করেছি, এডিট করেছি, প্রচুর ডান্সের ভিডিও আমার এরকম হয়েছে যে আমি শ্যুট করেছি, কমপ্লিটেড, এডিটিং ডান, বাট ওটা
উড়ে গেছে, তো এরকম প্রচুর জিনিস হয়েছে, ইভেন অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস, পিকচার্স, অনেক মেমোরিজ সব কিছু উড়ে গেছে। তো আমি এই জন্য অলওয়েজ ট্রাই করি হার্ড ডিস্কে সেভ করার, অ্যান্ড এখন হার্ড ডিস্কটা পুরো ফুল হয়ে গেছে। এইখানে যা যা আছে সেইগুলোকে আমি ট্রান্সফার করতে একেবারেই পাচ্ছি না, যার জন্য আমাকে ইমিডিয়েট বেসিসে একটা হার্ড ডিস্ক কিনতে হবে। তো ওটাই আমি এখন খুব ডিলেমায় আছি যে 1 TB হার্ড ডিস্ক কিনবো না 2 TB, বিকজ 1 TB যদি আমি কিনিও না ওটা আমার 6 মাসও যাবে না বোধহয় ফুল হয়ে যেতে। তো লেটস সি কী করবো। ভেদিক্সের একটা যে সেরাম আমার রেজুমেনের মধ্যে পুরো রয়েছে সেই সেরামটা আজকে আমি লাগালাম, বিকজ ওটার পার্টিকুলার ডেজ আছে, যেদিন শ্যাম্পু করতে হয় সেই দিন রাতে সেরামটা লাগাতে হয়, অ্যান্ড নেক্সট ডে রাতে অয়েল অ্যান্ড দেন শ্যাম্পু, সেইভাবেই কন্টিনিউয়াস প্রসেসটা হতে থাকে। সো আমি এখন সেরামটা লাগিয়ে নিয়েছি, আর এটা একেবারেই চিপচিপে নয় এখন তোমরা দেখতে পাচ্ছ, বিকজ এটা একেবারে ওয়াটার বেস, বাট যেহেতু আমি এক্ষুনি লাগিয়েছি ওটা একটুখানি ড্রাই হতে টাইম লাগবে, কালকে দেখলে তোমরা বুঝবেও না আমি মাথায় কিছু লাগিয়েছিলাম, একেবারে একদম ওয়াটার বেস। সো এখন আমরা দেখবো, অলরেডি তোমরা টিভিতে দেখতে পাচ্ছ হয়তো, আমরা ক্লাস অফ 83টা আজকে দেখবো। সো আজকে এখানে ব্লগটা এন্ড করছি, কালকে আবার দেখা হবে। সো এই ব্লগটা বেশ অনেক দিন ধরে চলছে, মানে এরকম অবস্থা আগের দিন তোমরা দেখলে যে আমি অলরেডি একটা হার্ড ডিস্ক অর্ডার দিয়েছি, তো ওটা পরশু দিন ছিল আর আজকে সেটা অলরেডি চলে এসেছে। সো দিস ইজ হাউ ইট লুকস। আমি এই স্কাই ব্লু কালারের এই হার্ড ডিস্কটা কিনেছি, তো এর আগে আই গেস আমার HP-র ছিল, আর এটা হচ্ছে সিগেটের 2 TB হার্ড ডিস্ক। তো এটা আমি অলরেডি স্যানিটাইজ করে নিয়েছি, এখন আমি এটাকে আনবক্সিং করব। সো এটার কালারটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, অ্যান্ড এটা প্রচণ্ড লাইট, ইভেন আমি এর আগে যে হার্ড ডিস্কটা কিনেছিলাম তোমাদের দেখাচ্ছি। সো ও সরি, আমি HP বলেছিলাম, এটা সোনির। তো এই হার্ড ডিস্কটা হচ্ছে 1 TB অর 1.5 TB এরকম কিছু একটা হবে, বাট এইটা অনেক অনেক লাইট, মানে এটা আমার কী বলবো, ফোনের থেকেও লাইট, প্রচণ্ড লাইট এইটা, দেখতেও খুবই সুন্দর। বাট দামের তো অবভিয়াসলি ডিফারেন্স আছে, বিকজ এটাতে অনেকটা বেশি স্টোরেজ। সো এটার আমার পড়েছে অ্যারাউন্ড 5,800 সামথিং, তো অলমোস্ট 6,000 বলতে পারো, বাট এটা আমার খুবই কাজের জিনিস, অ্যান্ড আই রিয়েলি লাভ দিস কালার। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি, বিকজ বেশ অনেক দিন ধরে এই ব্লগটা চলছে, আর একটু পর থেকে আরও একটা ব্লগ স্টার্ট হচ্ছে। তোমার ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে, টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।